হ্যালো সবাইকে, ভিডিওটি যে যেখান থেকে দেখছেন আপনাকে জানাচ্ছি স্বাগতম। আজকে আমি যাচ্ছি রোম থেকে মিলান একটি ইতালিয়ান বাসে করে, সেই বাসটির নাম হচ্ছে ইতালবাস। বর্তমানে আমি আছি রোমা তিবুর্তিনা বাস স্ট্যান্ডে। এটি হচ্ছে রোমের ভিতরে সবচেয়ে বড় বাস স্ট্যান্ড, যেখান থেকে ইতালির বিভিন্ন শহরে যাওয়ার জন্য বাস রয়েছে। কম বেশি ছোটো বড় সব শহরেই এখান থেকে আপনারা যেতে পারবেন এই রাজধানী থেকে। আর এই সামনে দেখা যাচ্ছে আমার বাস, ইতাল বাস। এই বাসটিতে করে আজকে আমি রোম থেকে মিলান যাচ্ছি। এটি একটি ডাবল ডেকার বাস। আর ঠিক উল্টা পাশে রয়েছে এর কাউন্টার। তো সামনে থেকে আমি আমার লাগেজটা বুকিংয়ে দিয়ে দিব। অন্যান্য যাত্রীগণ তাদের লাগেজগুলো বুকিংয়ে দিচ্ছে। আমি অনেক সময় ইতালির বিভিন্ন শহরে যেয়ে থাকি বিভিন্ন বাসে, বাট এই ইতাল বাসে এটা আমার ফার্স্ট ট্রাভেল হতে যাচ্ছে। টিকিট ডাবল ডেকার বাস। আর এই বাসটির একটি বৈশিষ্ট্য হচ্ছে অনেক কম প্রাইসে বিভিন্ন সময় বিভিন্ন দেশে বিভিন্ন ইতালির শহরে যাওয়া যায়। লাগেজ বুকিং দেওয়া শেষ, একটু পরে এই বাসটি এখান থেকে ছাড়বে। লং একটি জার্নি হবে আজকে, প্রায় অলমোস্ট 9 ঘন্টার একটি জার্নি। আমাদের বাসটি বেশ কয়েকটি স্টপেজে থামবে, লাইক বোলোনিয়া আমাদের ফার্স্ট স্টপেজ। এটা হচ্ছে সামনের ফ্রন্ট। এখন বাসে প্রবেশ করবো, তার আগে আমার এই গ্রিন পাসটি তারা দেখবে। এটি হচ্ছে আমার যে ভ্যাকসিন দেওয়া আছে সেটির একটি অনলাইন কপি ভার্সন। তারা একটি অ্যাপের মাধ্যমে এটা চেক করে দেন, আমাকে ভিতরে প্রবেশ করার অনুমতি দেবেন। Buongiorno. Per Bergamo. Sì, Bergamo è l'ultimo, no? Sì, sì, sì. বাসের ভিতরে প্রবেশ করলাম। আমার সিটটি রয়েছে উপর তলায়, সেজন্য আমি উপরে আসলাম। আর এই সিটটি বুকিং করতে আমার একদম সামনের ফ্রন্টের একটি সিট বুকিং করেছি, এটার জন্য আমার 3 ইউরো এক্সট্রা পে করতে হয়েছে। কারণ এই সামনে বসার একটি গুরুত্ব রয়েছে, সেটা হচ্ছে কি আপনি খুব সুন্দরভাবে এই সব কিছু দেখতে পারবেন। আর এই বাসটির মধ্যে ওয়াইফাই রয়েছে, 4G 5G স্পিডের হাই স্পিড ইন্টারনেট আপনারা ফ্রিতে ইউজ করতে পারবেন। সামনে বসার একটা সৌন্দর্য হচ্ছে আপনারা এই রাস্তাঘাট সব কিছু, পাহাড় পর্বত খুব সুন্দরভাবে দেখতে পারবেন, যেটা অন্যান্য সাইড থেকে বসে আসলে ওরকমভাবে দেখা যায় না। বাট সামনে থেকে একদম খোলা থাকে, অনেক সুন্দর লাগে আর কি। আর এই সামনের যে বাসগুলি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে এই রোম সিটির জন্য। এই বাসগুলো শুধুমাত্র রোমের বিভিন্ন প্রান্তে যাত্রী সার্ভিস দিয়ে থাকে। আর সামনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে রোমা তিবুর্তিনা রেল স্টেশন। এই স্টেশন থেকে আপনারা ইতালির বিভিন্ন শহরের জন্য ট্রেন পেয়ে যাবেন। আজকে বাসে যাওয়ার অন্যতম একটি কারণ হচ্ছে এটার প্রাইস। আমি যদি ট্রেনে করে মিলান যাই, আমার মোটামুটি 3 ঘন্টা সাড়ে 3 ঘন্টা সময় লাগবে সর্বোচ্চ। বাট সেটার জন্য আমাকে পে করতে হবে প্রায় 90 ইউরো। আর এই বাসে আমার টিকিট লেগেছে মাত্র 36 ইউরো। বাট অন্যান্য যেমন ফ্লেক্সি বুস রয়েছে বা অন্যান্য বুস রয়েছে, বাস রয়েছে, সেটাতে আবার টিকিটটা প্রাইস একটু হাই ছিল, মোটামুটি 60 ইউরোর মতন লাগতো। বাট এটার ভিতরে খুবই কম কষ্টে পেয়ে গেছি আমি। এখানে এসির এই ফ্যানটা রয়েছে, পাশাপাশি 2টি চার্জিং কেবল রয়েছে। আমরা এখন সামনের দিকে যাচ্ছি। সামনে যাওয়ার পরে আমরা একটি আউতোস্ত্রাদা পাবো, যে আউতোস্ত্রাদা পেমেন্ট করতে হয়, বাট সেখানে কোনো সিগন্যাল নেই।
বাট সেখানে সেই রোডে চলাচল করার জন্য বেশ কিছু নিয়মনীতি রয়েছে, যেমন 80 কিলোমিটার বেগের নিচের কোনো গাড়ি সেই রোডে চলাচল করতে পারে না, আর তাদের সর্বোচ্চ গতিসীমা হচ্ছে ঘন্টায় 130 কিলোমিটার, আর যতটুক পথ তারা পাড়ি দিবে ঠিক সেটার উপরে ডিপেন্ড করে তাদেরকে বিল পেমেন্ট করতে হয়। তো এরকম একটা ক্যালকুলেশনের উপরে ডিপেন্ড করে এই আউতোস্ত্রাদাটা সার্ভিস দিয়ে থাকে। আমরা এখন যাচ্ছি রোমা ডিরেকশনে, রোমা ফিরেন্সের ডিরেকশনে যাচ্ছি আমরা। এখানে সামনে বসে থাকলে কিন্তু অনেক সুন্দরভাবে মনোরমভাবে আশেপাশের ভিউটা দেখা যায়, যা খুবই মনোমুগ্ধকর দৃশ্য। এই জন্যই আসলে এই 3 ইউরো বেশি লাগলেও সামনে বসে যাওয়ার একটা মজা রয়েছে। এই বাসটির মধ্যে রয়েছে একটি ছোট্ট একটি টয়লেট, ইমার্জেন্সি যদি কারো ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন পড়ে তাহলে নিচে সেই টয়লেটও রয়েছে। আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি টয়লেটের অবস্থাটা কি। এটা হচ্ছে টয়লেট, খুবই একটি ছোট্ট জায়গার ভিতরে এই টয়লেটটি, কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। এটা হচ্ছে ফ্লাশ করার বাটন, আর এটা হচ্ছে পানির বাটন। বেশ ভালোই, ছোট্ট একটি জায়গার মধ্যে কিন্তু বেশ ভালো এবং অনেক পরিষ্কার পরিচ্ছন্ন আছে। আর পাশের ঠিক বক্সটার মধ্যে রয়েছে স্ন্যাক ড্রিঙ্কস কেনার জন্য একটি মেশিন, যাদের পানির দরকার বা স্ন্যাক জাতীয় কিছু খাবার দরকার ওখান থেকে খেয়ে নিতে পারবে, কিনে নিয়ে খেতে হবে আর কি। উপরের ডিসপ্লেতে দেখা যাচ্ছে বর্তমানে গাড়ির ভিতরে 33 ডিগ্রি সেলসিয়াস রয়েছে। এখানে অনেক সময় গাড়ির স্পিডটাও দেয় যে কত কিলোমিটার বেগে গাড়ি চলছে। তো লং একটি জার্নি হতে যাচ্ছে, আমাদের ফার্স্ট স্টপের সামনেই সেটা বোলোনিয়া। আমরা এখন ফিরেন্স পার করে এসেছি, এখন বোলোনিয়ার ডিরেকশনে আমরা যাচ্ছি। খুবই সুন্দর একটি দিন, আর সজ্জল রোদ রয়েছে। দেখুন কত সুন্দর একটি পরিবেশ, পাহাড় বেষ্টিত এই ইতালি। ট্রেনে গেলে আসলে এত কিছু দেখা যায় না, সেটা তো ভিতর দিয়ে চলে যায় পাহাড় পর্বতের। তো আমরা এখন আউতোস্ত্রাদা থেকে বের হলাম, এটা হচ্ছে বোলোনিয়া সিটি। আমরা এখন সিটি সেন্টারের ভিতরে যাব, দেন সেখানে আমাদের ফার্স্ট স্টপেজ, কিছু যাত্রী উঠবে কিছু যাত্রী নামবে। কিন্তু এই যাত্রী ওঠানামা করার জন্যই কিন্তু আসলে এই আমাদের জার্নিটা এটা অনেক বেশি লং হচ্ছে, কারণ দেখেন অনেকটা পথ আমরা পাড়ি দিয়ে আসলাম, দেন আমাদের সিটির ভিতরে ঢুকতে হচ্ছে অনেকটা দূরত্ব, দেন এখান থেকে আবার যাত্রী নিয়ে আমরা আবার আউতোস্ত্রাদে উঠব। তো এই সকল কারণে আমাদের জার্নিটা মোটামুটি একটু লং হয়ে যাচ্ছে। আবার এটা যদি নাও করে সেক্ষেত্রে বাসের যে আর্থিক ব্যাপারটা সেটাও লসের সম্মুখীন হইতে পারে, কারণ রোম থেকে আমরা বেশ কিছু মানুষ উঠেছি, পুরো বাসটা ভরা ছিল না। কিছু যাত্রী উঠলো, পাশে আরেকটি ইতাল বাস আসছে, সেটা অন্য আরেকটা ডিরেকশনে যাবে, মেবি ভ্যানিস। এখন আমরা আবার এই আউতোস্ত্রাদায় ওঠার জন্য বের হলাম।
তোমাদের জার্নিটা মোটামুটি 9 ঘন্টা হতে যাচ্ছে, কারণ মিলান যেতে 8 ঘন্টার মতো সময় লাগে, ওখান থেকে আবার বেশ কিছুটা সময় লাগবে বেরগামো যেতে। বেরগামো হচ্ছে এই বাসটির লাস্ট স্টপ এবং আমার লাস্ট ডেস্টিনেশন, তো যেই কারণে একটু সময়টা বেশি লাগতেছে। 9 ঘন্টায় অলমোস্ট ডিরেক্ট ফ্লাইট থাকলে বাংলাদেশেও চলে যাওয়া যায়, মাত্র 576 কিলোমিটার যাচ্ছি আর কি মিলানে, তাতে এই সময় লাগছে প্রায় 9 ঘন্টা। যদি সরাসরি কেউ পার্সোনাল গাড়ি নিয়ে আসে সেক্ষেত্রে 3 ঘন্টার মধ্যে বিনাল চলে যাওয়া যায় আউতোস্ত্রাদা দিয়ে। এখন আবার আউতোস্ত্রাদায় প্রবেশ করার দ্বারপ্রান্তে আমরা। আজকে রাস্তায় অনেক গাড়ি রয়েছে, আমরা এখন ফাইনালি চলে আসলাম মিলান। যদিও আমি ভিডিওতে বেশ কিছুটা স্টপেজ স্কিপ করে গেছি, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, যে কারণে পারমা, রেজিও এমালিয়া, ইয়াসেন্সা এই তিনটি স্টপেজ আমি ইগনোর করেছি, কারণ সেম আউতোরাস্তাটা দিয়ে ওঠা দেন আবার সিটি সেন্টারে যাওয়া বেশ কিছুটা দূরত্ব। তো অলমোস্ট 8 ঘন্টা 8.25 ঘন্টা হয়ে গেছে। এখন এই মিলান থেকে আমরা যাচ্ছি আমাদের লাস্ট ডেস্টিনেশন বেরগামোর উদ্দেশ্যে। বাসে ট্রাভেল করার একটা ভালো দিক হচ্ছে আপনি খুব সুন্দরভাবে আশেপাশের দৃশ্যগুলো দেখতে দেখতে আপনার গন্তব্যে চলে যেতে পারেন, যেটা ট্রেনে সম্ভব না। আর বাসের চাইতে ট্রেনে মোটামুটি টিকিট সবসময় একটু বেশি থাকে, যেমন আজকে যদি আমি আসতাম ট্রেনে সেক্ষেত্রে আমার ইনস্ট্যান্ট কাটলে আমার প্রায় 90 ইউরো ইকোনমি ক্লাসের টিকিট লাগতো। যে হাই স্পিড ট্রেনগুলো আছে 3 ঘন্টা 3.5 ঘন্টার মধ্যে আমি মিলান চলে আসতে পারতাম, বাট এই বাসে আসলাম মাত্র 36 ইউরো দিয়ে, যেটা একটি বিশাল সেভ বলা চলে ইনস্ট্যান্ট কাটার ক্ষেত্রে। আর যদি আমি আগে থেকে বাসে টিকিট করে রাখতাম সেক্ষেত্রে সর্বোচ্চ আমার 10 টাকা 12 টাকা, বিভিন্ন সময় আরও কমে পাওয়া যায়। তো মাত্রই আউতোস্ত্রাদা থেকে বের হয়ে গেলাম। যদি আপনি পার্সোনাল গাড়ি নিয়ে আসেন তাহলে আপনার সেখানে পেমেন্ট করতে হবে, যেখান থেকে আপনি মাত্র বের হইলেন। যেখান থেকে আপনি ইন করবেন সেখানে কোনো পেমেন্ট করতে হয় না, বাট যেখান থেকে আপনি বের হয়ে যাবেন সেটার ক্যালকুলেশন করবে তারা, আপনার কত কিলোমিটার আপনি রাইড করেছেন সেটার উপরে আপনার কাছ থেকে তারা পে নেবে। তো ফাইনালি বেরগামো চলে আসলাম। এটা হচ্ছে বেরগামো অরিও আল সেরিও এয়ারপোর্ট, অলমোস্ট 9 ঘন্টা জার্নি, একটি বিশাল একটি জার্নি। তারপর সেফলি আসতে পারছি, এটা অনেক ভালো। আর বাসটাও অনেক ফ্লেক্সিবল, তেমন কোনো সমস্যা নেই, সিটগুলোও বেশ ভালো ছিল। সামার দেখে এখন প্রায় 8:30 মতন বাজে, কিন্তু এখনও সূর্যের আলো রয়েছে। সামনে দিয়ে নামি এখন, এখানে ড্রাইভার সিট রয়েছে, আর এদিকে ছিগড়া আছে। তো এটা হচ্ছে আমার বাস, ইতাল বাস। এখন আমি আমার লাগেজটি কালেক্ট করব। এটা ছিল আমার বাস, 8 ঘন্টার সঙ্গী 9 ঘন্টার সঙ্গী। তো ভিডিওটি কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন। এই বেরগামো শহরটি অনেক সুন্দর, সামনের দিনগুলোতে এই বেরগামো শহরটার বিভিন্ন দর্শনীয় স্থানগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো সবাই নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টেক কেয়ার, টাটা।